পামেলা হ্যান্সফোর্ড জনসন রচিত কাহিনীর ছায়া অবলম্বনে শপথ। চাকরি থেকে অবসর নিয়ে হেনরি প্যানক্রিয়াস স্থির করলেন শহরের কলরব ভিড় ব্যস্ততা থেকে দূরে নিরিবিলিতে প্রকৃতির সান্নিধ্যে জীবনের শেষ কটা দিন কাটাবেন। অনেক খোঁজাখুঁজির পর শহরের সীমানার বাইরে একটা পুরনো বাগান বাড়ি তার পছন্দ হল। তার পরিবেশও চমৎকার, নিরালা শান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বাড়িটার চারপাশে অনেকটা জমি, জলপাই আর দেবদারু গাছে ভর্তি। ঠিক পিছন দিয়ে তত্তর করে বয়ে চলেছে একটা ছোট্ট নদী। নদীর ওপার থেকে ঘন জঙ্গল শুরু হয়ে চলে গেছে দূরে রাবছা নীল পাহাড় পর্যন্ত। সকালবেলা ঘুম ভাঙবে জঙ্গলি পাখির গানে, রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে জেগে উঠলে কানে আসবে হায়নার হাসি আর প্যাঁচার চিৎকার। একটু বেশি দাম পড়লেও বাড়িটা কিনেই ফেললেন হেনরি। স্বামী স্ত্রী দুজনের ছোট্ট সংসার। পারিবারিক বন্ধু রবার্টসনকে এই নতুন বাড়িতে তাদের সঙ্গে দিন কয়েক কাটিয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন হেনরি। এক রবিবারের বিকেলে রবার্টসন এসে পৌঁছলেন হেনরি প্যানক্রিয়াসের বাড়িতে। রবার্টসনকে অভ্যর্থনা করে বাড়ির ভেতরে নিয়ে যেতে যেতে হেনরির বউ আগাথা প্যানক্রিয়াস রবার্টকে বললেন, বিশ্বাস করুন বাড়িটা কিন্তু সত্যিই চমৎকার। একটু ভাঙাচোরা পুরনো বটে, তবে বাড়ি বাগান মিলে অনেকটাই জায়গা। ও হ্যাঁ, ভালো কথা, উপরি পাওনা হিসেবে একটা ভূতও আমরা পেয়েছি, এই বাড়িতেই বহুদিন ধরে আছে। এই তো গাল গল্প শুরু করলেন। আচ্ছা, আমাকে কি ছেলে মানুষ পেয়েছেন নাকি? হো হো করে হেসে উঠে বললেন রবার্টসন। না না, সত্যি বলছি, ভূতটাকে আমরা প্রায় প্রতিদিনই দেখি, জোর দিয়ে বললেন আগাথা। রবার্টসনের গলায় তখন অবজ্ঞা আর বিদ্রুপের সুর। তাই নাকি? আচ্ছা, তা আপনাদের সেই ভূত মহাশয়কে দেখতে কেমন? তার স্বভাব চরিত্রই বা কেমন? আগাথা বললেন, ও খুব ভালো মানুষ, কারো কোনো ক্ষতি করে না, বরং মাঝে মাঝে তো আমাদের বেশ আনন্দই দেয়। আমরা দুজনেই ওকে খুব পছন্দ করি। একটু অপেক্ষা করুন না, ডিনার শুরু হবার আগেই ও চলে আসবে। এই যে হেনরি। হেনরি প্যানক্রিয়াস বন্ধু রবার্টসনের সঙ্গে করমর্দন করে বললেন, আসতে কোনো অসুবিধে হয়নি তো? আচ্ছা, এসেছ যখন, কয়েকটা দিন কাটিয়ে যাও, এমন মনোরম পরিবেশ অন্য কোথাও কমই পাবে। ভালো কথা, বাড়িটা ঘুরে দেখে আমাকে জানাও কেমন লাগলো। বেশি দাম পড়লো বটে, তবে বাড়িটা আমাদের স্বামী স্ত্রীর দুজনেরই ভারী মনের মতো হয়েছে। একটু মুচকি হেসে রবার্টসন বললেন, দাম বেশি কি বলছো? তোমার স্ত্রী যা সব অদ্ভুত কথা শোনালো, তাতে তো দাম উসুল হয়ে যাবার কথা। জিজ্ঞাসু চোখে তার স্ত্রীর দিকে তাকালেন হেনরি। আগাথা কাঁচু কাঁচু মুখে বললেন, ওই ভূতের কথা আমি বলেছি উনাকে, না হলে তো উনি আবার ভাবতেন এ বাড়িতে পিয়ানো কে বাজাচ্ছে। হ্যাঁ ঠিকই, হেনরি বললেন, রাতে খাওয়ার আগে আধ ঘন্টা জেরেমি আমাদের পিয়ানো বাজিয়ে শোনায়, এ কথা তুমি বলে ভালোই করেছ, না হলে হয়তো রবার্ট ভয় পেত। এই কথা শুনে রবার্টসন বললেন, আচ্ছা, একটা বেশ রোমাঞ্চকর চমচমাট গল্পের গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে। তখন হেনরি ধীরে ধীরে বলতে শুরু করলেন, তা বলতে পারো জানো, আসলে বহুদিন আগে এ বাড়িতে ডানবো পরিবার বাস করত। এদের পারিবারিক পেশা ছিল নাটক প্রযোজনা, মূলত পৌরাণিক ও হাসির নাটক। পরিবারের বেশ কিছু সদস্য এতে অভিনয়েও অংশ নিত। এবারের প্রাচীন লাইব্রেরিতে এদের অভিনয় করা অনেক নাটকের বই আছে। কোন নাটকে কে কোন ভূমিকায় অভিনয় করেছে তার তালিকাও আছে। এদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান এবং জনপ্রিয় শিল্পী ছিল জেরেমি ডানবো। জেরেমির বাজনার হাতও ছিল চমৎকার। সেই জেরেমির ভূতই রয়ে গেছে এই বাড়িতে। পিয়ানোতে বিখ্যাত বিখ্যাত সব সিম্ফনি সে বাজিয়ে শোনায়, খুবই হাসি খুশি আর আমোদে। সেই সঙ্গে অবশ্য একটু খামখেয়ালি আর বদমেজাজও বটে। এই শিল্পীরা যেমন হয় আর কি, নিজের বাজনার সমালোচনা একেবারেই সহ্য করতে পারে না।
আস্তে, অত জোরে কথা বললে আবার শুনতে পেয়ে যাবে। জানোই তো ও কেমন আবেগপ্রবণ, চাপা স্বরে নিষেধ করলেন নাগাথা। কৌতূহলী রবার্টসন তখন প্রশ্ন করলেন, আচ্ছা এই জেরেমি মারা গেল কিভাবে একটু জানতে পারি? খাদ্যে বিষক্রিয়া হয়েছিল সম্ভবত। মারা যাওয়ার সময় ওর মুখটা নাকি টকটকে লাল হয়ে গিয়েছিল। আগাথার এই কথা একটু শুধরে দিয়ে হেনরি বললেন, একটু ভুল বললে, খাদ্যে বিষক্রিয়া নয়, আসলে জেরেমির গলায় মাছের বড় কাঁটা বিঁধে গিয়েছিল, প্রচণ্ড কাঁচতে কাঁচতে ফুসফুস ফেটে রক্তবমি করে মারা যায়, সেই জন্যই মৃত্যুকালে ওর মুখটা টকটকে লাল হয়ে গিয়েছিল। প্রতিদিন মাছের কাঁটা বাঁচত জেরেমির স্ত্রী, সেদিনই কোনো কারণে কাঁটা বাঁচতে ভুলে গিয়েছিল কিংবা ভালোভাবে বাঁচা হয়নি। শেষ মুহূর্তে কোনো রকমে টেবিলে এসে একটা চিরকুট লিখেছিল জেরেমি। দাঁড়া, কথাগুলো একটু মনে করার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও লিখেছিল, আমার স্ত্রী আমার মৃত্যুর জন্য দায়ী, এ বাড়ির দেওয়ালে আমার রক্তের দাগ চিরদিন লেগে থাকবে, যতদিন এ বাড়ি অক্ষত থাকবে ততদিন আমার প্রেতাত্মা এ বাড়িতে থাকবে, তবে আমি শপথ করছি আমার মুখ কোনো জীবিত মানুষ কোনো দিন দেখতে পাবে না। বুঝলে রবার্ট, যদ্দূর জানি আজ পর্যন্ত কেউ ওর মুখ দেখতে পায়নি। রবার্ট তখন খুব আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, আচ্ছা একটা কথা আমাকে সত্যি করে বলো তো, এই যে ঘটনাগুলো তুমি বলছো এগুলো সব সত্যি, মানে এগুলো তোমরা বিশ্বাস করো? হেনরি বললেন, জানি না, পরবর্তীকালের বংশধররা হয়তো ঘটনাটা কিছু কিছু রং জড়িয়েছে, তবে জেরেমি ভালো লোক, গান বাজনায় তোমার মতো আগ্রহ তো আমার নেই, তবে ওর বাজনা শুনি, কী আর করা যাবে। রবার্ট খুব উৎসাহ নিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা বিশেষ কোনো ঘরে আসে নাকি সব জায়গাতেই দেখা যায়? যেদিন যেখানে ওর পছন্দ, এই তো গতকাল দুপুরে দেখলাম লাইব্রেরির পিছন দিকে বসে বই পড়ছে, একটাই আফসোস কখনো ওর মুখটা দেখা যায় না, বলতে গেলে ও আমাদেরই ফ্যামিলির একজন হয়ে গেছে এখন। শোনো রবার্ট, তোমার ভয়ের কিছু নেই, জেরেমি তোমার কোনো ক্ষতি করবে না, হেনরি তার বন্ধুকে আশ্বস্ত করতে চাইলেন। রবার্টসন হেসে বললেন, আরে না না দুধ ছাড়ো তো, ওসব ভূত তো আমি বিশ্বাসই করি না, আমি ওসব ভয়ও পাই না। এমন সময় দূর থেকে এক ঝলক সুমিষ্ট হালকা বাতাসের মতো শব্দটা ভেসে এলো, প্রথমে মৃদু অস্পষ্ট, তারপর ক্রমশ জোরে, আরো জোরে। শব্দটাও ঘরের বাতাসে একটা সুরেলা কম্পন তুলল। একটু কান পেতে শুনে রবার্টসন বুঝতে পারলেন এটা পিয়ানোর আওয়াজ, কে যেন পিয়ানোতে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত রিডগুলোর ওপর দ্রুত লয়ে বেশ কয়েকবার আঙুল চালনা করছে। হেসে হেনরি বলে উঠলেন, ওই যে এসে গেছে, এখনই বাজনা শুরু হবে, তোমার ভাগ্য ভালো, আজ মনে হচ্ছে বেথোভেন শোনাবে। প্রায় সঙ্গে সঙ্গে অপরূপ সুরের মূর্ছনায় ভরে উঠল সারা বাড়ি। তারিফ করে বলে উঠলেন রবার্টসন, বাহ দারুণ বাজনার হাত তো। নিজের চোখে দেখবেন নাকি? পরে তো দেখতেই পাবেন, এখন একবার দেখে নিন। অবশ্য কখনো সামনে ফিরে বসবে না, মুখ দেখতে পাবেন না, চলুন না। এই কথা শুনে রবার্টসন সন্দেহের সুরে বললেন, জেরেমি কি নতুন লোকজন পছন্দ করবে? হেনরি উৎসাহের সঙ্গে বললেন, আরে হ্যাঁ হ্যাঁ, জেরেমি খুব মিশুকে, তুমি কোনো চিন্তা করো না, আমার সঙ্গে চলো। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে একটা বড় হল ঘরের দরজার সামনে তারা তিনজন এসে দাঁড়াল। দরজায় পর্দা ঝুলছে, ভেতর থেকে বাজনার শব্দ ভেসে আসছে। রবার্টসন একটু ইতস্তত করে বললেন, আমি বরং বাইরেই দাঁড়াই,
একটু আগেই শুনলাম জেরেমি নাকি ভীষণ আবেগপ্রবণ, আমাকে দেখে তার কি রিয়াকশন হবে কে জানে। আরে শেষে তোমরাই বিপদে পড়বে হেনরি। আরে আপনি আচ্ছা লোক তো, শুনলেন না জেরেমি খুব মিশুকে, চলে যান ভিতরে, আপনি না ঢুকলেই বরং তার অভিমান হতে পারে। আগাথার কথা শুনে রবার্টসনের মনে হল জেরেমির মতিগতি ভদ্রমহিলা ভালোই বোঝেন। হেনরি পর্দার বাইরে থেকে হেঁকে বললেন, জেরি আমাদের এক বন্ধু তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। বাজনা থেমে গেল। রবার্টসন পরিষ্কার শুনতে পেলেন কে যেন হেসে উঠল। রবার্টসনের দিকে তাকিয়ে হেনরি মৃদুস্বরে বললেন, হাসিটা শুনতে পেয়েছ? তার মানে সব ঠিক আছে, জেরেমি তোমায় ওয়েলকাম করলো। আবার জোরে বাজনা বেজে উঠল। রবার্টসন ভয়ে চোখ বুজে ফেললেন, পিছন থেকে তাড়া দিলেন আগাথা। আরে তাড়াতাড়ি যান, ও যে কখন চলে যাবে কেউ জানে না, কোথায় যে যায় তাও জানি না, তবে ওর হুশ করে হঠাৎ হাওয়ায় মিলিয়ে যাওয়া দেখতে বেশ মজা লাগে আমাদের। ভারী পর্দা সরিয়ে ভেতরে ঢুকে রবার্টসন দেখলেন ঘরের মাঝখানে একটা বড় পিয়ানো, তার সামনে একটা উঁচু টুলে, পিছন ফিরে বসে আছে এক ছায়া মূর্তি, পরনে ধূসর কোট প্যান্ট, মাথায় টুপি, শরীরের মধ্যে কেবল হাত ও পায়ের পাতা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। শীর্ণ অপরিষ্কার হাতের আঙুলগুলো নিপুণ ছন্দে খেলে যাচ্ছে পিয়ানো রিডের উপর, সিম্ফনির সুরে তালে তালে ছায়ামূর্তিটা এদিক ওদিক তুলছে। ও যদি মুখ ফিরে তাকায়? রবার্টসনের কণ্ঠস্বরে আতঙ্ক। রবার্টসনের কথা শেষ হওয়া মাত্র হঠাৎ বাজনা থেমে গেল। চমকে উঠলেন রবার্টসন। না না, চিন্তার কিছু নেই, জেরি এক কথা লোক, ও ওর শপথ ভঙ্গ করবে না, হেনরি অভয় দিলেন রবার্টসনকে। জেরেমি আবার বাজাতে শুরু করল, এবার দ্রুত লয়ে। আগাথা বলে উঠলেন, বাজনা শেষ হবে এক্ষুনি, ডিনার খাবার সময় হয়েছে। ঠিক তাই হল, প্রথমে পিয়ানোর ওপর থেকে ধোঁয়ার মতো আঙুলগুলো সরে গেল, এক ঝলক দমকা হাওয়ার মতো জামা কাপড় টুপি সমেত ছায়ামূর্তিটা কুণ্ডলি পাকিয়ে কিছুটা উপরে উঠে খোলা জানলা দিয়ে শূন্যপথে বাইরে মিলিয়ে গেল। বিস্ফারিত চোখে সেদিকে চেয়ে রইলেন রবার্টসন। ভূত প্রেতে তিনি চিরকালই অবিশ্বাসী, কিন্তু আজ সচক্ষে যা দেখলেন তা যদি তাঁর সঙ্গে নিছক মজা করার জন্য প্যাঙ্ক্রিয়াস দম্পতির কোনো কারসাজি না হয় তাহলে তো। মাথার মধ্যে সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে বলে মনে হলো রবার্টসনের। চলো রবার্ট, এবার খেয়ে নেওয়া যাক, আজ তোমার জন্য তিতিরের মাংস এনেছি, জমিয়ে খাওয়া যাবে। খাওয়া দাওয়ার পর সন্ধ্যেটা গল্পগুজব আর গানে ভালোই কাটল। হেনরি প্যাঙ্ক্রিয়াস অত্যন্ত রসিক লোক, তিনি মজার মজার গল্প বলে আসর একেবারে জমিয়ে রাখলেন। রবার্টসন বেশ কয়েকটা গান শোনালেন, মাঝে মাঝে কফির যোগান দিলেন আগাথা। Something to me, something that simply mystifies me. Tell me, why should it be? You have the power to hypnotize me. Let me live beneath your spell. Do, do that voodoo that you do so well. For you do. ঘড়িতে ঢং ঢং করে রাত 10টা বাজল। এবার শুতে যাবার পালা। এতক্ষণে হাসি গল্পে জেরেমির কথা ভুলেছিলেন রবার্টসন। রাত্রে একা শুতে হবে ভাবতেই আবার গা ছমছম করে উঠল তার। অথচ লজ্জায় মুখ ফুটে
কিছু বলতে পারলেন না। মুখ দেখে বন্ধুর অবস্থাটা বুঝতে পারলেন হেনরি। তখন রবার্টসনকে এক বোতল কড়া মদ দিয়ে হেনরি বললেন, এই নাও, এই হচ্ছে ভয় কাটানোর মহৌষধ, কয়েক ঢোক খেয়ে নিয়ে নির্ভয়ে শুতে চলে যাও। আরে বাবা রবার্ট, আমি তোমাকে বলছি, জেরি হচ্ছে নির্ভেজাল ভদ্রলোক, শিল্পী মানুষ, একেবারে নিরীহ। দেখলে তো দূর থেকে তোমায় কিছু করলো? আরে বাবা, ওকে দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, এখন দেখছি তোমাকে এখানে আসতে বলাটা বোধ হয় ঠিক হয়নি। আসলে জেরিকে দেখে যে খুব ভয় পেতে পারে এটা আমাদের মাথাতেই আসেনি। এই কথা শুনে রবার্টসন বললেন, না রে না না, আমি ঠিক ভয়ে পাইনি। আসলে এটা এমনই এক অপ্রত্যাশিত, আকস্মিক আর কি বলবো, অদ্ভুত অভিজ্ঞতা, মানিয়ে নিতে একটু সময় লাগবে। এরপর বেশ কয়েক ঢোক মদ জল ছাড়াই খেয়ে সামান্য জড়িত স্বরে রবার্টসন বলে উঠলেন, না না না, আমি একেবারে ভয় পাইনি হেনরি। তুমি যেটা ভাবছো সেটা ভুল, আমি একটুও ভয় পাইনি। আর আমি মাননীয় জেরেমি ডানবো, হ্যাঁ, আমি তাকে কিছু কথা বলতে চাই। মাননীয় জেরেমি ডানবো, শুনুন, কান খুলে শুনুন, আমি বলছি কান খুলে শুনুন, আপনি যত বড় ভূতই হন না কেন, ভুলেও ভাববেন না যে আপনাকে দেখে আমি ভয় পেয়েছি। এই যে জেরেমি ডানবো, দেখছেন, আমি অ্যান্ড্রু রবার্টসন, আমি বলছি, আপনাকে দেখে আমি ভয় পাইনি। রবার্টসনের এই মাতাল সংলাপ শোনার পর হেনরি বলে উঠল, না না, এইভাবে বলো না রবার্ট, জেরি ভীষণ আবেগপ্রবণ, ও মনে আঘাত পাবে। যাও 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 রবার্ট, এবার ঘরে গিয়ে তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট, গুড নাইট আগাথা, গুড নাইট হেনরি, দুজনকে শুভরাত্রি জানিয়ে রবার্টসন উপরে শুতে গেলেন। তাকে শোবার ঘর পর্যন্ত এগিয়ে দিতে গেলেন আগাথা। যেতে যেতে বললেন, ও হ্যাঁ, আপনাকে না একটা কথা বলতে ভুলে গেছি, এদিকের বারান্দায় জেরেমির একটা অয়েল পেন্টিং আছে, আসুন দেখে যান। দুজনে এসে দাঁড়ালেন সেই অয়েল পেন্টিংটার সামনে। আগাথা বললেন, মুখটা ভালো করে দেখে নিন, ওটাই তো দেখা যায় না। আচ্ছা, রবার্টসন খুঁটিয়ে ছবিটা দেখে বললেন, বেশ মজাদার চেহারা তো, মাংসল গাল দুটো তো প্রায় চোখ ঢেকে দিয়েছে। আবার শুভরাত্রি জানিয়ে আগাথা প্যাঙ্ক্রিয়াস বিদায় নেবার পর রবার্টসন ঘরের দরজা বন্ধ করলেন। চমৎকার ঘর, ছিমছাম আসবাবপত্র সুন্দরভাবে সাজানো, দেওয়ালে একটা প্রাকৃতিক দৃশ্যের ছবি টাঙানো, ঘরে আলো বলতে কয়েকটা মোমবাতি, সেগুলো আর নেভালেন না তিনি। পোশাক বদলে হেনরির দেওয়া মদের বাকিটুকু এক নিঃশ্বাসে শেষ করে শুয়ে পড়লেন বিছানায়। আপাদমস্তক লেপ মুড়ি দিয়ে ঘুমিয়েও পড়লেন তাড়াতাড়ি। রাত তিনটে নাগাদ এক খসখস শব্দে ঘুম ভেঙে গেল। রবার্টসন পরিষ্কার অনুভব করলেন, কে যেন ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। কে 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 ওখানে? কে? জেরেমি? হ্যাঁ, কোনো সন্দেহ নেই, জেরেমি। মুখের ওপর থেকে লেপটা সামান্য একটু সরিয়ে রবার্টসন দেখলেন, জেরেমি একেবারে তার বিছানার পাশে এসে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। লেপের তলায় কাঠ হয়ে শুয়ে রইলেন রবার্টসন, ঘুমের ভান করে পড়ে রইলেন। মনে মনে ভাবলেন, এক্ষুনি চলে যাবে নিশ্চয়ই, যখন বুঝবে আমাকে জাগানোর ক্ষমতা নেই তখনই চলে যাবে। জেরেমি এবার শীষ দিতে শুরু করল। রবার্টসনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে,
ক্রমশ সারা শরীর ভিজে যাচ্ছে ঘামে। সিজ দেওয়া বন্ধ করে জেরেমি এবার গান গেয়ে উঠল, পুরনো দিনের নাটকের গান। তখন রবার্টসন একইভাবে আপাদমস্তক লেপ মুড়ি দিয়ে নিথর দেখে শুয়ে রইলেন। এবার জেরেমি খুব বিরক্ত হল। একসময় তার অভিনয় দেখে গান শুনে লোকে কত হাততালি দিয়েছে, কত পুরস্কার পেয়েছে সে, আর এখন এই লোকটা তাকে গ্রাহ্যই করছে না। তাছাড়া এর আগে রবার্টসন তার উদ্দেশ্যে যা যা বলেছে সবই শুনেছে সে চুপ করে। সেসব কথায় তার আত্মসম্মানে আঘাত লেগেছে। রীতিমতো ঘরের মধ্যে অস্থির ভঙ্গিতে পায়চারি করতে করতে জেরেমি এবার উচ্চ কণ্ঠে নাটকের সংলাপ বলতে শুরু করল। চোখ না খুলেও রবার্টসন বুঝতে পারলেন জেরেমি প্রচণ্ড রেগে গেছে। সত্যি সত্যি জেরেমি খেপে গিয়ে এবার রবার্টসনের লেপ ধরে সজোরে টান মারল। এই অবস্থায় বুক ফাটা তীব্র আর্তনাদ করে ওঠার কথা রবার্টসনের, কিন্তু নিদারুণ আতঙ্কে রবার্টসনের কণ্ঠ থেকে এক ফোঁটা স্বরও বের হল না। হৃৎপিণ্ডটা যেন হঠাৎ লাফিয়ে উঠে তার গলায় বলের মতো আটকে গেল। অবরুদ্ধ নিঃশ্বাসে ফেটে যাচ্ছে বুক, অসহ্য যন্ত্রণায় চোখ ঠিকরে বেরিয়ে আসছে, অবশ হয়ে গেছে তার সর্বাঙ্গ। তারপরই তিনি আশ্চর্য এক প্রশান্তি অনুভব করলেন দেহে মনে। কোনো যন্ত্রণা নেই, মনে কোনো ভয় নেই। রবার্টসন শুনতে পেলেন দরজাটা খুট করে খুলে গেল। একটু পরেই পিয়ানোর শব্দে ভরে উঠল সারা বাড়ি। খানিক পরেই জেরেমি আবার ফিরে এলো ঘরে। রবার্টসন নিজের গা থেকে লেপটা সরিয়ে রাখলেন, আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে খাটের পাশে দাঁড়ালেন। বাতিদানে এখনো দুটো মোমবাতির অবশেষ চলছে। ম্লান আলোয় দেখলেন সামনেই দাঁড়িয়ে আছেন জেরেমি। পিছন ফিরে নয়, মুখোমুখি স্পষ্ট দেখা যাচ্ছে জেরেমির লাল বীভৎস মুখ, মাংসল গাল, কুতকুতে চোখ, নাইট ক্যাপের তলা দিয়ে দুই এক গোছা চুলও দেখা যাচ্ছে। তাহলে মিস্টার জেরেমি ডানবো, নির্ভয়ে ঈষৎ ব্যঙ্গ কণ্ঠে বললেন রবার্টসন, আপনি কিন্তু নিজের কথা রাখতে পারলেন না। আপনি শপথ করেছিলেন জীবিত কোনো মানুষকে আপনি আপনার মুখ দেখাবেন না। এই তো আমি পরিষ্কার আপনার মুখ দেখতে পাচ্ছি, জেরেমি ডানবো। পা বাড়িয়ে চটিটা খুঁজতে লাগলেন রবার্টসন। পায়ের পাতা দুটো কেন কেন এত অসম্ভব অসম্ভব ঠান্ডা লাগছে। হ্যাঁ, শীত করছে। হেনরি কোথায়? আগাথা? যাত্রাপালার নায়কের মতো হা হা করে অট্টহাস্য করে উঠল জেরেমি। তারপর নাটকীয় ভঙ্গিতে বলল, হ্যাঁ, আমি শপথ করেছিলাম, সে শপথ আমি ভঙ্গ করিনি, কোনোদিন ভঙ্গ করব না।
না, আপনিও আজ ভঙ্গ করাতে পারেননি। মিস্টার রবার্টসন, আপনি ঠিক 15 মিনিট আগে প্রচণ্ড ভয়ে হৃৎস্পন্দন হয়ে মারা গেছেন।